হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ইলাস্ট্রেটর ফাইলের পুরো মোডটা পাল্টিয়ে দেওয়া যায় বা কালারটা পরিবর্তন করা যায়, ব্রাইটনেসটা কম বেশি করা যায়। তাহলে দেখুন কিভাবে করা যায়। এডিট, ক্লিক এডিট, এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেসে আমরা ক্লিক করি। এখন প্রেফারেন্স অপশন আসার পর আমরা এখান থেকে ব্রাইটনেস, দেখুন ইউজার ইন্টারফেস এখান থেকে কি ব্রাইটনেস মোড আমরা এখানে পাল্টে দিতে পারি। এখানে আমরা যদি মিডিয়াম লাইট দিই, তাহলে আমাদের পেস্টার বা ইলাস্ট্রেটর ফাইলের পুরো অপশনটি সুন্দরভাবে, দেখুন ব্রাইটনেস বেড়ে গেছে এবং এর কালার পরিবর্তন এসে গেছে। আমরা অনেক সময় এরকম কালার দেখে ভাবি এটা একটা উন্নত মানের সফটওয়্যার, কিন্তু এখানে আপনি আপনার ইলাস্ট্রেটর সিসির অপশনটি নিজেই পরিবর্তন করে নিতে পারেন। আমরা আবার যাই এডিট, এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে ইউজার ইন্টারফেস। এখন যদি আমি এখানে এর বোর্ডগুলোকে যদি হোয়াইট করে দিতে চাই, তাহলে হোয়াইটে ক্লিক করে ওকে, দেখুন আমার পুরো বোর্ডটি বা লেখার পেজটি পুরোটাই সাদা হয়ে গেছে। এভাবে আপনি আপনার ইলাস্ট্রেটর অপশনটি পাল্টিয়ে দিতে পারেন। আমি আবার যাই এডিট, এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে ইউজার ইন্টারফেস ওকে। এখন আমি এখান থেকে মোডটা পরিবর্তন করে দিই। আমি আবার যেরকম নর্মাল এসেছিলাম, এটা যেতে হলে আমাকে আবার মিডিয়াম ড্রাগে যেতে হবে ওকে। এরপর ওকে দিলে আমার পেজটি বা ইলাস্ট্রেটর অপশনটি কালার বা ব্রাইটনেস যেরকম ছিল ওরকমই হয়ে যাবে ওকে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত টিউটোরিয়ালটি শেষ করছি।